আজও সড়ক অবরোধ করে সৌদি টিকিট প্রত্যাশীদের বিক্ষোভ সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের এবং স্কুল ছাত্রী নীলা হত্যার মূল আসামি মিজানুর রহমান সাত দিনের রিমান্ডে আলাইকুম ইভ্যালি বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ কবির শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য কারওয়ান বাজারের সড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করেছেন সৌদি প্রবাসীরা তাদের অভিযোগ টিকিটের জন্য টোকেন থাকলেও সিরিয়াল নম্বর অনেক পরে হওয়ায় অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই অবস্থায় চাকরি হারানোর আশঙ্কা করছেন তারা আজ আটশো একান্ন থেকে চোদ্দশো নম্বর পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়া হয় এদিকে মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে ভোর থেকেই ফির করেন টিকিট প্রত্যাশীরা তাদের অভিযোগ কবে থেকে টিকিট দেওয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় ছয় জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের হয়েছে সকালে নগরীর শাহপালান থানায় মামলাটি করেন ভুক্তভোগীর স্বামী অভিযুক্তদের ধরতে রাত থেকেই সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ এদিকে এই ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা দুপুরে এমসি ও সরকারি কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী কলেজের সামনে সিলেট তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এ সময়ে শিক্ষার্থীরা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলেও হুঁশিয়ারি দেন সাভারের চাঞ্চল্যকর স্কুলছাত্রী নীলা রায় হত্যার মূল আসামে মিজানুর রহমান মিজানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুরে পুলিশ দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড দেন তাকে এদিকে এ ঘটনায় হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাবারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় নীলা রায় হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে সাবার নাগরিক কমিটি আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন প্রতিমন্ত্রী বলেন হত্যাকারীদের ছাড় দেয়া হবে না বিএনপি আমলে টেলিভিশন মিডিয়া বলতে মানুষ বুঝত কেবল সাহেব বিবির বাক্স এখন সে অবস্থা পাল্টেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ জাতীয় প্রেসক্লাবে শেখ হাসিনার চুয়াত্তরতম জন্মদিন এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী বলেন শেখ হাসিনার সরকার ছিল বলেই সারা দেশে এতগুলো মিডিয়া তৈরি হয়েছে বিএনপির সময় শুধু একটি সাহেববিবির চ্যানেল ছিল আর এখন প্রায় ছত্রিশটি চ্যানেল রয়েছে বর্তমান সরকারের কারণে জনগণ এখন তার ন্যায্য অধিকার পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি পাবনাচার সংসদীয় আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে সকাল নটা থেকে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার একশো উনত্রিশটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় চলে বিকেল পাঁচটা পর্যন্ত সকাল থেকে কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মেনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন নির্বাচন কমিশন জানায় সকাল সাড়ে আটটায় ব্যালট পেপার কেন্দ্রগুলোতে পাঠানো হয় এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ উননব্বই হাজার চারশো পনেরো জন দোসরা এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে শূন্য হয় আসনটি এদিকে উপনির্বাচনে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান প্রশাসনে নানা অনিয়ম ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বাতিলের দাবি জানান গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছত্রিশ জন মারা গেছেন একই সময়ে শনাক্ত হয়েছেন এক হাজার একশো এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ সাতান্ন হাজার আটশো তেহাত্তর জন স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এছাড়া আরও এক হাজার সাতশো তেপ্পান্ন জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ আটষট্টি হাজার সাতশো সাতাত্তর জন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন প্রধানমন্ত্রী দেশের সবগুলো নদী শাসন করতে নির্দেশ দিয়েছেন ড্রেজিং করে নদী ছোট করে কৃষি জমি বাড়ানো হবে এজন্য বিদেশি ডোনারদের সঙ্গে কথা চলছে সকালে লালমনিরহাটে বন্যা ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি প্রতিমন্ত্রী বলেন তিস্তা নদীর ভাঙ্গন রোধ ও নদী খনন করার জন্য সরকার কাজ করে যাচ্ছে যেহেতু তিস্তা নদী ভারত হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবেশ করেছে তাই এ নদীতে কাজ করলে উভয় দেশের মধ্যে আলোচনা করে কাজ শুরু করা হবে এ সময় আর উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জ্যোতিপ্রসাদ জেলা প্রশাসক আবু জাফর সহ অনেকে নেতৃত্বে আমরা এটা এগুলো নিয়ে নদী নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি এটা কিন্তু বললেই এক রাতারাতি এগুলো সমস্যার সমাধান হয় না আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে আমাদের তাদের সঙ্গে আলোচনা করতে হবে আলোচনা করে আমরা এগুলো কাজ আমরা করতে চাই যেহেতু এটা ট্রান্সবাউন্ডারি নদী। ওর পরেছে সুরাক ট্রান্সবাউন্ডারি নদীতে নদীবেলা এগুলো ইন্টারন্যাশনাল রুলস আছে। এগুলোতে কাজ করতে হলে যেখান থেকে নদীটা আসে তাদের সঙ্গে আলোচনা করতে হয়। আমাদের আলোচনা অব্যাহত আছে। আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। দুপুরে নগরীর ছোটরা এলাকায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় রিটার্নিং কর্মকর্তা জানান গত বুধবার মনোনয়ন দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে দুজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও ভাইস চেয়ারম্যান পদে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেন বাছাইয়ে স্বাক্ষর সঠিক না থাকায় চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় বিলুপ্তপ্রায় শরীফা ফলের আঞ্চলিক নাম মেওয়া এ ফলের বাগান করে বেশ সফলতা পেয়েছেন মেহেরপুরের গাংনিরি চেঙ্গাড়া গ্রামের ব্যাংকার বাহাউদ্দিন সুস্বাদু ফল হিসেবে পরিচিত শরীফা চাষে বেশ লাভবান হয়েছেন তিনি আট বিঘা জমিতে বাগান করে প্রতি বছর কয়েক লাখ টাকা আয় করছেন তিনি তার এই সফলতা এলাকার তরুণ যুবকদেরকে শরীফা বাগান করার অনুপ্রেরণা যোগাচ্ছে মেহেরপুর প্রতিনিধি তৌহিদুদ্দৌলা দোলা পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মেহেরপুরের গাংনির ব্যাংক কর্মকর্তা বাহাউদ্দিন শখের বসে আর ব্যতিক্রমী কিছু করার চিন্তা থেকে বছর চারেক আগে মাত্র দুই বিঘা জমিতে শরীফা ফলের বাগান করেন স্থানীয়ভাবে বীজ সংগ্রহ করে তা রোপণ করেন তিনি প্রথম বছর খরচ করেন মাত্র বিশ হাজার টাকা সে বছর ফলটি স্থানীয় বিক্রেতাদের কাছে বিক্রি করে পান চল্লিশ হাজার টাকা স্বল্প পুঁজি বিনিয়োগ করে বেশি লাভবান হওয়ায় আরও ছয় বিঘা জমিতে শরীফা বাগান করেন এবছর তিনি পঞ্চাশ হাজার টাকা খরচ করে পেয়েছেন তিন লাখ টাকা অনুকূল আবহাওয়া আর নিজের অদম্য পরিশ্রম এবং কৃষি অফিসারের পরামর্শে শরীফা বাগান করে লাভবান হয়েছেন তিনি শরীফা ফলটার চাহিদা প্রচুর এবং ব্যবসায়ীরা আমার বাগান থেকে কিনে নিয়ে যায় আড়াইশো টাকা পাইকারের দরে এবং এত পরিমাণে চাহিদা এই আমি এটাকে আরো সম্প্রসারণ করার চিন্তা ভাবনা করছি যদি আমি কৃষি বিভাগের সহযোগিতা পাই তাহলে আমি আরও বাড়াবো স্বল্প খরচ আর অল্প পরিশ্রমে বেশি লাভবান হওয়ায় স্থানীয় চাষি ও তরুণরা শরীফা বাগানের প্রতি আগ্রহী হয়ে উঠেছে গাঙ্গনির ভিটাপাড়ার কলেজ শিক্ষক রফিকুল আলম জানান তিনি এ শরীফা চাষে সফলতার গল্প শুনেই পরামর্শ নিচ্ছেন বাগান করার মেওয়া বা শরীফা ফল চাষ করে উনি অনেক লাভবান হয়েছে এবং এটা একটি অত্যন্ত সুস্বাদু ফল আমি কিভাবে এই সুস্বাদু ফলটি চাষ করতে পারি সেই সহযোগিতা নেওয়ার জন্য পরামর্শ নেওয়ার জন্য আমি এই বাগান এসেছি শরীফা ফল সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় এর চাহিদা রয়েছে বাগান থেকে দুশো টাকা দরে কিনে সাড়ে চারশো টাকা দরে বিক্রি করা হয় এতে লাভ হয় বেশি সাড়ে তিনশো টাকা বেশি গাংনি তিনশো টাকা বিক্রি হয় যেমন যেমন বাজার সেই হিসাবে বেশি ঢাকায় বেশি পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সমস্ত চারশো টাকা সাড়ে চারশো টাকা এরকম ফল আমি এভাবে নিয়ে বেশি না বিক্রি করে হলেও এখানে আড়াইশো টাকা পাই করে কোনো সময় তিনশো টাকা বেশি ঢাকাতেও পাইকারি দেওয়া হয় আমার অনলাইনেও ব্যবসা করে তিনশো টাকা চারশো টাকা কেজি বিক্রি হয় এদিকে বাহাউদ্দিনকে দেখে অনুপ্রাণিত হয়ে অনেকেই বাগান করার প্রত্যয় ব্যক্ত করে পরামর্শ নিচ্ছেন বলে জানালেন এই কৃষি কর্মকর্তা এই শরীফা ফল অত্যন্ত লাভজনক হয় এলাকা থেকে এবং এলাকার বাইরে থেকেও অনেক কৃষক এটা দেখতে আসছে এবং নিজেরাই চাষাবাদ বৃদ্ধি করার জন্য নিজেরাই সম্পৃক্ত হওয়ার জন্য তার আগ্রহ প্রকাশ করছে সে কারণে আমি মনে করি যে অন্যান্য বিদেশি ফলের সাথে পাল্লা দিয়ে এই ফলটাও সামনে আমাদের বাজারে ভালো অবস্থান তৈরি করবে এবং একই সাথে সাথে যেসব কৃষক ভাইরা এই ফলটা চাষ করতে আগ্রহী তাদের সাথে কৃষি বিভাগ অবশ্যই সার্বক্ষণিক ভর্তি পরামর্শ দিয়ে এবং চারা ভালো মানে চারা কোথায় পাওয়া যায় সে বিষয়ে আমরা সার্বক্ষণিক তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করব শরীফা একটি বিলুপ্ত প্রায় সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর ফল ফল আবাদে খরচ কম রোগ বালাই একেবারেই নেই অথচ লাভ অনেক বেশি ফল আবাদের সম্প্রসারণ ঘটলে পুষ্টির চাহিদা অনেকখানি পূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিজয় টিভি ঢাকা নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহত হয়েছে কমপক্ষে পঁচিশ জন গতকাল রাতে ঢাকা সিলেট মহাসড়কের জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে মনোহরদে যাচ্ছিল এ সময় বাসটি ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক নাজিম মারা যায় খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় কুড়িগ্রামে কমতে শুরু করেছে ধরলার নদীর পানি তবে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের মানুষ এখনও পানিবন্দি রয়েছে জেলার পঞ্চম দফার এ বন্যায় ধরলা এবং দুধকুমার নদী এলাকার প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে ডুবে গেছে শতাধিক চরাঞ্চলের প্রায় পাঁচ হাজার হেক্টর বিভিন্ন সবজির আবাদ সহ এতে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন কৃষকরা অপরদিকে পানি কমলেও তীব্র হয়েছে নদী ভাঙন জেলায় প্রায় অর্ধশত পয়েন্টে নদী ভাঙনের শিকার হয়ে প্রতিনিয়ত গৃহহীন হচ্ছে শত শত পরিবার মাদারীপুরের সরকারি কলেজের শিক্ষার্থী রিমন সর্দার হত্যা মামলায় আকলিমা বেগম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ সকালে শহরের লেকের পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় গত সতেরো সেপ্টেম্বর মোটরসাইকেলে হর্ন বাজানোকে কেন্দ্র করে রিমনকে হাতুড়ি পেটা করে দুর্বৃত্তরা পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এ ঘটনায় নিহতের বড় ভাই ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন এদিকে রিমন হত্যার প্রতিবাদে সকালে বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকাবাসী ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহতের স্বজন ও এলাকাবাসী করোনা যুদ্ধের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি একটি শক্ত ভিত্তির উপর রয়েছে এবং প্রবৃতিতে এশিয়ার মধ্যে সেরা হতে চলেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ মেহেরপুর জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দুটি হাসপাতালে জিন এক্সপার্ট মেশিনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান অনুষ্ঠানে জেলা প্রশাসক ড এম মনসুর আলম খান সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন সহ অন্যরা কুষ্টিয়ায় নারী পাচারকারী চক্রের সদস্যদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা সকালে শহরের এনএস রোডে এ কর্মসূচি পালন করেন তারা এ সময় নারী পাচারকারী চক্রের হোতা শিখা মলিনা ও হায়দার ড্রাইভারের ফাঁসির দাবি জানান তারা পাচারের শিকার হওয়া নারীরা জানান বিদেশে ভালো চাকরি দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে নগদ টাকা নিয়ে বিভিন্ন দেশে পাচার করে অভিযুক্তরা অন্যায় কাজে রাজি না হলে তাদের ওপর বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো তারা তাই দ্রুত ওই চক্রের সদস্যদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান ভুক্তভোগীরা পিটাইলি পিটানির পরে আমি আর থাকতে পারিনি তারপর পুলিশরা ওখানে জেলখানায় দিয়ে তারপরে আমাকেও ও লেখা বাড়ি বাড়িতে পাঠা দিয়েছে বাংলাদেশ ওরে কথা আমরা শুনিনি তার জন্য সে এখন গাড়ির তুলতে গেছে আমি গাড়ির থেকে পলাইছি এ ধরনের খুব আচরণ করেছে আমার সাথে ঘরে আমাকে বিদেশ নিয়ে গেছিলো যাওয়ার পরে ওখানে আমাকে তিন মাস মতো আমি ছিলাম থাকার পরে খুবই বাড়ির থেকে নির্যাতন করে আমি হাসপাতাল থেকে আমাকে বাংলাদেশ পাঠায় আমার টাকাতে এলেগে বলেছে বিদেশ পাঠা দেব তা আর দুই বছর গতে হয়ে গেলাম আমার টাকাও নেয় দেয় না বিদেশেও পাঠায় নেয় নরসিংদীতে অসহায় ভূমিহীন পরিবারের মাঝে জমির দলিল হস্তান্তর করেছে জেলা প্রশাসন সকালে নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসব জমির দলিল হস্তান্তর করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সরকারি ব্যবস্থাপনায় ভূমিহীন অসহায়দের মাঝে জমি বরাদ্দের অংশ হিসেবে চল্লিশটি ভূমিহীন পরিবারের মাঝে তিন একর জমি বরাদ্দ দেয়া হয় নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দ ফারহানা কাউনাইনের সভাপতিত্বে দলিল হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার সহ অন্যরা গত কয়েকদিনের টানা বর্ষণ আর ভারতের চেরাপুঞ্জি থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে চতুর্থবারের মতো হাওর ও সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে পানি উন্নয়ন বোর্ড জানায় সুনামগঞ্জের ঘোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে পানি বৃদ্ধির ফলে জামালগঞ্জ বিশ্বম্বরপুর ও তাহিরপুর উপজেলার সাথে জেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান বন্যার পানি বাড়তে থাকায় জেলার এগারোটি উপজেলার নির্বাহী অফিসারদের নিয়ে জরুরি মিটিং করা হয়েছে এবং ত্রাণ সামগ্রী মজুদ রাখা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল জেলা কৃষক লীগের আয়োজনে আলোচনা ও বর্ধিত সভা হয়েছে দুপুরে টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে সভার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীরচন্দ্র জেলা কৃষক লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজুর রহমান খান ফারুক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহেরুল ইসলাম সহ অন্যরা মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধা সহ দুজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন সকালে সদর উপজেলার থুরাইল ইউনিয়নের খালাসিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় খালাসিকান্দি এলাকার পান্না খালাসির সাথে একই এলাকার শাহিন খানের জমি নিয়ে বিরোধ চলছিল এরই জেরে সকালে পান্নার লোকজন শাহিনের উপর হামলা চালায় বাধা দিতে গেলে মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও শাহিনকে কুপিয়ে পালিয়ে যায় তারা পরে গুরুতর অবস্থায় দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে গাজীপুরের কালিয়াকুর বাজারে ফুটপাথের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন দুপুরে অভিযান চালিয়ে কালিয়াকোর বাস টার্মিনাল বাজার রোড ও কালিয়াকুর ফুলবাড়িয়া সড়কের দুপাশে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় কালিয়াকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুর আমিন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তিনি বলেন সর্বসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাথ দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে বরগুনার আমতলি উপজেলার তিন ফসলি জমিতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ কর্তৃক পঞ্চাশ একর জমির অধিগ্রহণ বন্ধের দাবিতে মানববন্থন করেছে এলাকাবাসী সকালে খুড়িয়ার খেয়াঘাট বাজার সড়কে এ কর্মসূচি পালন করেন তারা মানববন্ধনে ইউনিয়নের চেয়ারম্যান মৃধা মৃধাসহ ভুক্তভোগীরা জানান তিন ফসলি জমি অধিগ্রহণের পায়তারা চালাচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি এতে পথে বসতে হবে ওই এলাকার অসহায় সাধারণ কৃষকদের তাই এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা এখন দেখবেন প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তর্জাতিক সংবাদ করোনাভাইরাসের কার্যকর টিকা সহজলভ্য হওয়ার আগেই বিশ্বব্যাপী বিশ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তবে আশার কথা হচ্ছে এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে এদিকে শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে তিন কোটি সাতাশ লাখ ও নয় লাখ তিরানব্বই হাজার অতিক্রম করেছে সংক্রমণ ও মৃত্যুর এখনকার যে অবস্থা তাতে কয়েকদিনের মধ্যেই এ সংখ্যা দশ লাখ অতিক্রম করবে ইতিমধ্যে উত্তর গোলার্ধের বিভিন্ন দেশে সংক্রমণের নতুন ঊর্ধ্বগতি দেখা দিয়েছে সহজলভ্য হওয়ার আগেই ভাইরাসটিতে মৃতের সংখ্যা বিশ লাখে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার সংস্থাটির জরুরি কার্যক্রম বিষয়ক প্রধান মাইক রায়েন জানান আন্তর্জাতিকভাবে পদক্ষেপ না নিলে এ সংখ্যা আরও বাড়তে পারে আমরা গত মাসে প্রায় মিলিয়ন মানুষকে হারিয়েছি এবং পরবর্তী নয় মাসে আমরা ভ্যাকসিনের বাস্তবতার দিকে নজর দিচ্ছি এর মানে যারা এর সাথে জড়িত আছেন তাদের জন্য এটা অনেক বড় কাজ প্রকৃত বিষয়ে এই সংখ্যা এড়ানোর জন্য সমন্বিত আমরা কি করছি আমেরিকা ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত হারে বাড়ছে অন্যদিকে ইউরোপকে লন্ডভন্ড করে দিয়ে করোনা কিছুটা ঝিমিয়ে পড়লেও নতুন করে দেখা দিয়েছে আবারও ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী এ পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা তিন কোটি সাতাশ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে নয় লাখ তিরানব্বই হাজারের বেশি মানুষের আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন দুই কোটি একচল্লিশ লাখের বেশি A 2019 সালে ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পরে করোনা ভাইরাস চীনের বাইরে ভাইরাসটির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গত 11ই মার্চ একে মহামারী হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা We have therefore made the assessment Pran Kishore Vijay TV can be characterized as ইউক্রেনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে বিমান বাহিনীর ক্যাডেট সহ অন্তত 22 জন নিহত হয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা বিবিসি জানায় আন্তনব ২৬ নামের বিমানটি পূর্বাঞ্চলীয় শহর খার্কিবের অবতরণের আগে বিধ্বস্ত হয় দেশটির জরুরি সেবা মন্ত্রণালয় জানায় বিমানটিতে সাতাশ জন আরোহী ছিলেন এদের মধ্যে বেশিরভাগ ছিলেন এয়ার ফোর্স ইউনিভার্সিটির ক্যাডেট বিমানটি ক্যাডেটদের প্রশিক্ষণে নিয়োজিত ছিল মন্ত্রণালয় আরও জানায় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বিমানটির দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্য সাগরে নৌকাডুবির ঘটনায় তিনজনের মরদেহের সন্ধান পাওয়া গেছে ত্রিপলির পূর্বাঞ্চলের এলাকা জিলটেন থেকে বুধবার সন্ধ্যায় নৌকাটি যাত্রা শুরু করে বৃহস্পতিবার লিবিয়ার জেলেরা নৌকাটিকে দেখতে পায় দুর্ঘটনার পর ২২ জনকে জীবিত উদ্ধার করা হয় যার মধ্যে বাংলাদেশ মিশর সিরিয়া সোমালিয়া ও ঘানার নাগরিকরা রয়েছেন এ ঘটনায় আরও তেরো জন নিখোঁজ রয়েছেন ধারণা করা হচ্ছে তারা কেউই বেঁচে নেই দেশটির কোস্টগার্ড জানায় তারা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে বিজয় বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার আজও সড়ক অবরোধ করে সৌদি টিকিট প্রত্যাশীদের বিক্ষোভ সিলেটের এম সি কলেজের ছাত্রাবাসী গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের এবং নীলা হত্যার মূল আসামি মিজানুর রহমান দিনের রিমান্ডে ইভ্যালি বিজয় বার্তার শেষে আজকের মতো আমি মোহাম্মদ মুকিতুল কবির আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় বিজয় বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফেজ